হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, যে যেখানে আছেন। আর আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে আমি বলছি আপনাদের মাঝে বাংলাদেশি ইউটিউবার আমেরিকান লাইফ বরাবরের মতো। আর আমি আজকে শেয়ার করবো আপনাদের মাঝে আমার একটি ডেলি রুটিন ব্লগ, যেখানে থাকবে আর কি ইফতারির সময়টা আর কিছু কাজকর্ম, সময় কাটাচ্ছি বারান্দাতে, সেই ব্লগটি শেয়ার করেছি এই আর কি। তো এখন আমি আমার ব্লগটি শুরু করছি। আসলে এখানে আমাদের যে কোনো একদিন আর কি দুপুর বেলায়, আমি আর কি দুপুরের বলা চলবে না আর কি বিকেল আর কি বাজে 4:30-টার মতো। তো কি হলো, এখানে দেখতে পাচ্ছেন বোতলটি দেখাচ্ছি, হ্যাঁ আমার পা কেটে গিয়েছে এই বোতল দিয়ে। আসলে আমি আর কি বারান্দাতে একটু এসেছি ক্লিন করতে। আমরা এবার আসার পর বারান্দাটা এখনো ক্লিন করা হয়নি, অনেক ময়লা ছিল, তো আমি ভাবলাম বারান্দাটাকে ক্লিন করে গাছে পানি দিয়ে তারপরে ভিতরে চলে যাব। তো তা তো আর হলো না বারান্দা ক্লিন করা, তার আগে দিয়ে আমার পাতা কেটে গিয়েছে। কিভাবে কেটেছে বলছি, আমার পায়ে ওই বোতলটা পড়ে গিয়েছে, র‍্যাকের ভিতরে বোতলটা ছিল, ওটার ভিতরে মানি প্ল্যান্ট গাছ ছিল। তো যেহেতু আমার পায়ে পড়ে গিয়েছে, পরে আমি মানি প্ল্যান্ট গাছটাও মরে গিয়েছে, পড়ে মানে ভেঙে গিয়েছে গাছটা, তো সেটা ফেলে দিয়েছি। আর বোতলটা আমার পায়ের মধ্যে পড়েছে, পায়ের যে মেইন বুড়া আঙুল আর কি ওটা ওটার ভিতরে পড়ে একদম মাঝখান দিয়ে কেটে গেছে, অনেক ব্যথা পেয়েছিলাম। তো এই আর কি। পরে আমার হাজবেন্ড আসলো কাজ থেকে, তো যখন আসছে দেখলো আর কি আমি বারান্দায়, তো যখন দেখেছে আমার পা কাটা গেছে, তো আর আমাকে মানা করেছে ক্লিন করতে, তারপরে ও ক্লিন করে দিল আর কি বারান্দাটা। আর ও কাজের থেকে আসার পর একটু রেস্ট নিয়ে আর কি এখন ক্লিন করছে। তা আমি আবার একটু পানি এনে দিয়েছি, মানে কাটা পা দিয়ে আর কি একটু করে কাজ করছি, অনেক ব্যথা পেয়েছিলাম। তো এই যে পানি দেওয়ার কারণ হচ্ছে এখানে একটু যে পাখির মানে ময়লা করেছে আর কি, তো ওইটা আর কি পানি দিয়ে ক্লিন করা পরে আর কি পাখির ময়লাটা গিয়েছে আর কি, পাখি যেটা করে আর কি সেটা ভেঙে নাই বললাম আর কি। তো আমাদের ক্লিন করা হয়ে গিয়েছে, তো এখন একটু আমরা বারান্দাতে দাঁড়িয়ে একটু সময় কাটাবো। তো আমার মানি প্ল্যান গাছ অনেকগুলোই আছে, তো আরেকটা নিয়ে গিয়েছি ভিতরে, ওটা একটু বাইরে রেখেছিলাম। তো আমরা এখন আর কি একটু সময় কাটাচ্ছি হাজবেন্ড ওয়াইফ মিলে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেটা আর কি উপভোগ করব। আর গাছগুলো ধরেছিলাম আমি, বৃষ্টি তেমন জোরে বৃষ্টি হয়নি, হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, তো তেমন মানে হাত দিয়ে ধরতে পারিনি, বৃষ্টি যেহেতু জোরে হয়নি, তাও যতটুকু ধরতে পেরেছি গাছের ভিতরে আর কি পানি পড়েছিল সেটা আর কি উপভোগ করেছি। মানে এ সময় বৃষ্টি হওয়া তো ভালো, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টিটা। বৃষ্টি তো তেমন জোরে হয়নি, ঝিরি ঝিরি আর কি, মানে ঝিরি ঝিরিও না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর কি। তো এই আর কি। তো আমরা হাজবেন্ড ওয়াইফ একটু সময় আর কি কাটাচ্ছি বারান্দাতে, যেহেতু এই বাসায় আর কি আমাদের বারান্দাতে এভাবে সময় কাটানোর প্রথম দিন আর কি। তো একটু শুট করলাম আপনাদের জন্য আমাদের এই সময়টা। তো আমরা এখানে একটু কথা বলছি হাজবেন্ড ওয়াইফে, দেখছি আর কথা বলছি এই আর কি। তো এটার পরে আবার আমি আবার আমাদের আজকের ইফতারির আর কি রেডি করবো একটু পরে। তো ইফতারিতে তেমন কিছু থাকবে না, তার মধ্যে আবার পা কাটা গিয়েছে, তো পা কাটা নিয়ে তো এত কিছু করতে পারবো না। আর এমনি তো এবারের ইফতারে আমি তেমন কিছু করা হয়নি আমার, যেহেতু আমি বাসা পাল্টিয়েছি, সবকিছু নিয়ে আমি একটু টায়ার্ড, আর তেমন কোনো কিছু করতে ইচ্ছা করছিল না ইফতারি আইটেম বানানোর এই আর কি। আর বাসা পাল্টানো নিয়ে অনেক মানে অবস্থা খারাপ গিয়েছে, সেটা তো আপনারা দেখতে পারলেন আমার ব্লগের ভিতরে। তো এবারের রোজায় আর কি আমার তেমন কিছু আইটেম, ইফতারির আইটেম তেমন কিছু জমজমাট করে বানানো হয়নি আর কি। আর আমি এমনি তো ইফতারিতে ভাজা পোড়াটা একটু কমই খাওয়া পছন্দ করি, আমি ট্রাই করি ফল ফ্রুটস গুলো আর কি রাখতে, যেগুলি আর কি আমাদের জন্য উপকার আর কি, হেলদি আর কি, সেই খাবার গুলো আমি বেশি প্রিপেয়ার করি। তো আজকের ইফতারে তেমন কিছু ভাজা পোড়া আমি
তৈরি করব না, শুধু বুট বুট রান্না করা ছিল আগে, তো বুট বুট আর কি খাবো ইফতারের টাইমে, আর বেশি ফল ফ্রুটস আর কি আমি কেটে নিয়ে নিবো আর কি একটু পরে। তো ফল ফ্রুটস, খেজুর, বুট দিয়ে আর কি আজকে ইফতারটা করব। তো আমরা আজকে ফ্যামিলি সবাই ইফতারিতে ইফতার করব আর কি, এই আর কি। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিছু স্ট্রবেরি নিয়েছি, অ্যাভোকাডো নিয়েছি, কিউবি নিয়েছি, আর ওটা ভাঙ্গির মতো, কিন্তু ওটা ভাঙ্গি না, আমি জানি না ওটার নাম কি, আর ড্রাগন ফ্রুটস নিয়েছি একটা। তো এগুলিকে আমি ধুয়ে কেটে নিচ্ছি, ইফতারির জন্য রেডি করছি আর কি। আর আমি অ্যাকচুয়ালি ফল ফ্রুটস গুলো খেতে পছন্দ করি, যেহেতু আমাদের শরীরের জন্য হেলদি, হেলদি খাবারগুলো খাওয়াটাই আমাদের জন্য ভালো, যেহেতু আমাদের বাঙালির ট্র্যাডিশন হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া থাকতে হবে। তো সেটা তো আমি মাঝে মধ্যে ইফতারিতে রাখি, সবসময় আমি প্রিপেয়ার করি না। আর এবার এমনিতেও আমার ইফতারিতে বাঙালি ট্র্যাডিশনাল ভাজা পোড়া খুব কমই করা হয়েছে, সময়ের কারণে আমার ভাজা পোড়ার আইটেম গুলো খুব কম করা হয়েছে এবারে রোজাতে আর কি। বাট অন্য সময় আমিও অনেক ভাজা পোড়ার আইটেম করি, শেয়ার করি, তবে এবার তেমন একটা শেয়ার করতে পারিনি আর কি। আর বাসা মুভ করতে করতে কোন দিক দিয়ে যেন আমাদের রোজাগুলো শেষ হয়ে গিয়েছে, আর তেমন রোজাও বাকি নেই, যার কারণে আর তেমন আর কি ইফতারির আইটেম গুলো শেয়ার করা হচ্ছে না আমার। তো আমার সবকিছু মিলে আর কি সময়ের অভাব, আর তাই ভাবলাম এবারে যেহেতু সময় পাইনি, তো পরের পরের বছর তো আমাদের তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও আসবে রোজা, তখন অনেক কিছুই শেয়ার করব সময় পেলে এই আর কি। এখান দিয়ে আমি আমার ফল ফ্রুটস গুলো কেটে নিচ্ছি, তারপরে আর কি আমি ইফতারির জন্য আর কি টেবিল সাজিয়ে নিব। আর যেহেতু আমার পা কাটা গিয়েছে, তো এমনি তো পায়ের জন্য অনেক কাজ করতে পারছিলাম না, ব্যথা করছিল খুব, তো তার কারণে আবার হাজবেন্ড বলছে দরকার নেই ইফতারির অন্য কিছু ভাজা পোড়া দরকার নেই, আর যা আছে তাতে আমাদের হয়ে যাবে। আর আমরা হাজবেন্ড ওয়াইফ কেউই এত ভাজা পোড়া পছন্দ করি না আর কি, তো ও শুধু বেশি পছন্দ জিনিস হচ্ছে মানে ছোলাটা আর কি, মুড়ি দিয়ে মাখানো আর কি। তো ছোলাটা আমি বেশি করে রান্না করে রাখি ফ্রিজে, তো যখন মানে ইফতারির টাইম হয় বের করে আগে গরম করে নিই, তারপর টেবিলে সার্ভ করি আর কি। আর এখান দিয়ে আমি খেজুর ধুয়ে একটা কিউট বাটির ভিতরে আর কি রেখে দিয়েছি আমাদের ইফতারির সময় আর কি, আমি প্লেটে প্লেটে দিয়ে দিব এখান থেকে। এভাবে করে আমি আমাদের টেবিলে সবগুলো খাবার নিয়ে আসছি, খাবার বলতে আর কি অনেকগুলো মিক্সড ফ্রুটস কেটে নিয়েছি আর কি, আর এখান দিয়ে ছোলাটা, আর শরবত বানিয়েছি। এই তো, আমি একটু পরে প্লেটটি আমাদের প্লেট গুলো সাজিয়ে নিব, তারপর আমরা ফ্যামিলি সবাই মিলে আজকে ইফতারিটা করে নিব। তো আমাদের আর বাকি আছে 15 মিনিটের মতো ইফতারির টাইম, তো আমরা একটু পরে সবাই বসে পড়বো টেবিলে এই আর কি। তো আমি শরবত রেখে দিয়েছি টেবিলে ভিউয়ার্স, আর এখান দিয়ে আমাদের ফ্রিজে জিলাপি ছিল, তো জিলাপি গুলো আমি বানাইনি, এগুলি রেডিমেড কিনা আর জিলাপি আর কি দোকানে জিলাপি। আমার অবশ্য জিলাপি কেন জানি বানাতে ইচ্ছা করে না, বাট আমি তো ইউটিউবে সবাইকেই দেখেছি কম বেশি জিলাপিটা বানিয়েছে, বাট আমার কেন জানি জিলাপি বানাতে ইচ্ছা করে না, সবাই বানিয়েছে কিন্তু আমার কেন জানি জিলাপি বানাতে ইচ্ছে করে না, আমি এটা বুঝি না কেন। যাই হোক, আমার আপুও বানিয়েছে জিলাপি দুইবার তিনবারের মতো, আমাকে দুইবার দিয়েছে, আর এটা হচ্ছে কিনা জিলাপি। তো এই আর কি, তো আমাদের মানে পরিবেশন করা হয়ে গিয়েছে, একটু পরে আমাদের ইফতারি খোলা হবে, আর আছে মাত্র 10 মিনিটের মতো। তা আমি এই যে এখন প্লেটে প্লেটে ইফতারি গুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে ইফতারিটা করে নিব। তো আমি এখন একটু চুপ করব, মানে কথা বলবো না, আর পরে আবার কথা বলবো।
তো আমরা এখন আমাদের মোনাজাত ধরলাম, মোনাজাত শেষ করে আমরা ইফতারটা করে নিব। তো আমরা খেজুর দিয়ে ইফতারি শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি রোজার ইফতারি সম্পূর্ণ হলো, রোজা শেষ হলো, আর এখন আমরা সবাই আমাদের ইফতারিটা করে নিচ্ছি। আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আর আমার মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। তো আমরা এখন ইফতারি করে নিচ্ছি সবাই মিলে, আর এখান দিয়ে ইভানে বলছে জিলাপি খাবো, তো জিলাপি খাচ্ছে। আর আমার আসলে একটু টায়ার্ড লাগছে, যেহেতু পাটা কাটা গিয়েছে, এই জন্যে ব্যথা করছে আর কি, যার কারণে একটু মানে ওই কারণে একটু আমার ফেসটা একটু মলিন দেখাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো এই আর কি, আর কি বলবো, আমরা সবাই আর কি ইফতারিটা করে নিচ্ছি পরিবার মিলে। আর যেহেতু বাসা মুভ করেছি, আমার বাসা কিন্তু এখনো পুরোপুরি সবকিছু সাজানো হয় নাই, মানে যতটুকু সময় পেয়েছি ততটুকু আর কি সাজিয়ে নিয়েছি, আর আর আরো অন্যান্য অনেক কিছু বাকি আছে এই আর কি। তো আমরা সবাই ইফতারি করছি, আর আমার ব্লগটিও একটু পরে শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বিলো করে জানাবেন, আর আমার ব্লগটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে, একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাতে করে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মাঝে। আর আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করে দিব, আর যার না আবার দেখা হবে আপনাদের মাঝে আমার নতুন কোনো ব্লগের মাধ্যমে। তো আমার আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।